আওয়ামী লীগের যে নির্যাতন নিপীড়ন সেটা এখন আর অন্য কাউকে বলতে হচ্ছে না, নিজে নিজেই বাতাসে আপনারা দেখেছেন গত কয়েকদিনে সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকেরাই, যুবলীগের নেতারা, ছাত্রলীগের নেতারা তারা নিজেরাই প্রমাণ করছেন যে বাংলাদেশের সম্পদ তারা লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে গত কয়েকদিনে প্রথমে ছাত্রলীগের সভাপতি সম্পাদক ধরা পড়ল, আপনার এক দুই টাকা নয় 84 কোটি টাকা, 83 কোটি টাকা। আর মজার ব্যাপার হচ্ছে যার সঙ্গে কথা হলো অর্থাৎ ভাইস চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তার আবার কথোপকথন একটা মোবাইলে বেরিয়ে গেল, ইতিমধ্যে তিনি 1 কোটি টাকা ছাত্রদেরকে দিয়েছেন। অর্থাৎ আজকে কি অবস্থায় দেশকে নিয়ে এসেছে আওয়ামী লীগ, দরকার কি যে এখন এই ভাইস চ্যান্সেলর যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে সবসময় মাথার উপরে রাখি, তিনি ঘুষ ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দিনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে এবং আন্দোলন করছে যে ভর্তি হচ্ছে বিনা পরীক্ষায়, অর্থাৎ সেখানেও দুর্নীতি চলছে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই রাস্তায় নেমে গেছে, তারাও সেখানে আন্দোলন করছে। গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানকার ছাত্র এবং শিক্ষকরা তারাও নেমে পড়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত। বন্ধুগণ, এই দেশের মানুষ যাবে কোথায়? ভাইস চ্যান্সেলররা যাদেরকে সবাই সম্মান করে তারা যে পর্যায়ে যায়, তাদেরকে কারা নিয়োগ দিয়েছে? এই সরকার বেছে সবচাইতে খারাপ ধরনের লোকগুলোকে নিয়ে তারা এই ভাইস চ্যান্সেলর পদ নিয়েছে। ফলে আজকে সাধারণ ছাত্ররাই বিরোধী হয়ে উঠেছে। আজকে ছাত্র নেতা, ছাত্র লীগের নেতা যারা দাবি করে যে তারা নাকি আপনার মানুষ পুত্র, নেত্রীর সবচেয়ে প্রিয় সন্তান তারা, তারা ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত হয়ে আজকে ঢাকা শহরে 60টি ক্যাসিনো বলা হচ্ছে পত্রিকায় এসেছে, প্রত্যেকটি চালাচ্ছে কে? যুবলীগের নেতারা এবং আওয়ামী লীগের নেতারা। এখন নিজেরা ধরা পড়ে গেছেন, অন্যকে আবার দোষ ধরতে চায়। আজকে প্রমাণিত হয়ে গেছে বন্ধুগণ এই দেশ দুর্নীতিতে পূর্ণ হয়েছে, সরকার সেখানে মদত দিচ্ছে, আওয়ামী লীগ সেখানে মদত দিচ্ছে। আজকে প্রমাণিত হয়ে গেছে যে এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। আজকে প্রমাণিত হয়ে গেছে যে গত 12 বছরে এই দেশকে লুটপাট করে তার একটা শ্মশানে পড়ে দেশের চিরকে খাদা জিয়াকে বন্ধ করে দিল। 17 মাস অসুস্থ যিনি এখন হাঁটতে পারেন না, তাকে সাপোর্ট নিয়ে উঠতে হয়, চলতে হয়, তার সুচিকিৎসা হচ্ছে না হাসপাতালে যেখানে নিয়ে গেছে। বারবার আমরা বলেছি যে তাকে সুচিকিৎসার জন্য মুক্ত দিতে হবে এবং তাকে আপনার হাসপাতালে তার পছন্দ হাসপাতালে পাঠাতে হবে। আমরা তাদের কাছে কিন্তু দয়া ভিক্ষা করছি না, আমরা তার যেটা আইনগতভাবে ন্যায্য প্রাপ্য আমরা সেই জামিন চাচ্ছি, আদালতের কাছে জামিন চাচ্ছি। তারা আদালতে বাধা দিচ্ছে সরকার যাতে দেশের ত্রিবেরুতে না পারে। কেন আপনাদের মন্ত্রীরা, এমপিরা যারা ওই দুর্নীতির মামলায় পড়েছিলেন তারা আপনাদের মামলাগুলো সব তুলে নিয়েছেন, এমনকি প্রধানমন্ত্রী 7,500 মামলা তুলে নিয়েছেন। অনেকে যারা আছেন তারা জামিন নিয়ে আছে, যত সমস্যা হচ্ছে যে দেশের ত্রিবেদন তারা জামিন দেবেন না। এই অন্যায়, এই অবিচার, এটা জনগণ কখনো বরদাস্ত করবে না।
জনগণ আজকে জেগে উঠতে শুরু করেছে, জনগণ বুঝতে শুরু করেছে যে সরকার যতদিন থাকবে ততদিন এই দেশের আইন থাকবে না, বিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে না, মানুষের জীবনের কোনো নিরাপত্তা এমন একটা দেশ দাঁড়িয়েছে যে ছোট শিশু 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সে পর্যন্ত ধর্ষিত হচ্ছে, তাদেরকে মাথা ব্যথা হয়। আজকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না বন্ধুগণ। চতুর্দিকে একটা অশান্তি, চতুর্দিকে অনিশ্চয়তা, চতুর্দিকে অস্থিতিশীলতা, ভয়, ত্রাস। সরকার কোন দিক দিয়ে সফল? কথায় কথায় বলে আমরা উন্নয়ন করছি, সিঙ্গাপুর বানিয়ে দিলাম। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি বেকার, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার। বাংলাদেশে এখন সাধারণ মানুষ, কৃষক যারা, তারা ধানের দাম পায় না, 500 টাকা বিক্রি হয় না, ধান উড়িয়ে দেয়, তাদের দুধ বিক্রি হয় না, দুধ ফেলে দেয়। আজকে পাটের দাম পায় না, এই অসহ দারুণ একটা অবস্থার মধ্যে দিয়ে দেশের মানুষ, কোথাও আইনের শাসন নেই, যাকে যখন নিয়ে যায় কোথাও ন্যায় বিচার নেই। আজকে আদালতে গেলে আপনি কোনো বিচার পাবেন না, কারণ তারা ভয়ে ন্যায় বিচার করতে ভয় পায়। উপর থেকে যদি আবার তাকে বদলি করে দেয় তার চাকরি চলে যায়। আপনাদের মনে আছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা মামলায় তাকে বিচারক খালাস দিয়েছিলেন, ওই বিচারককে পালিয়ে যান বাঁচাতে হয়েছে দেশে থাকতে পারেন। বিচারপতি সিনহা সাহেব তিনি একটা সত্য রায় দিয়েছিলেন, তাকে বন্দুকের মুখে এই দেশ ছাড়তে বাধ্য করেছে। আর দেখুন বাইরের দিকে তাকিয়ে দেখুন, 10 লক্ষের উপরে রোহিঙ্গা এসে বসে আছে 2 বছর ধরে। মাদার অফ হিউম্যানিটি, আপনার মাদার অফ হিউম্যানিটি দাও। মাদার অফ হিউম্যানিটি 2 বছরে সেখানে 19 লক্ষ লোক বাদ পড়েছে, তাতে বাদ পড়ুক আমাদের কোনো আপত্তি নেই, আসামে যা খুশি তাই হোক আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তাদের মন্ত্রীরা যখন বলে যারা বাংলাদেশি এদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, তখন নিশ্চয়ই সেটা আমাকে আমার সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা খুব পরিষ্কার করে বলেছি আমাদের কোনো মানুষ 1971 সালের পরে ভারতে যায় নাই। কেন যাবে? আমরা এখন অর্থনীতি কিন্তু ওদেরকে অনেক ভালোবাসি, আমাদের লোক ভারতে যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। তো এই কথা যখন তারা বলে তখন তো আমাদেরকে চিন্তিত হতেই হয় বন্ধু। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে না করতে চাই না, আমরা আমাদের সমস্যা যেন হয় সেই কথা আমরা বলতে চাই। আমরা অত্যন্ত উদ্বিগ্ন, সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কথাই বলছে না, শুধু বলছে কয়েকদিন আগে আপনারা বললেন আমাদের সাধারণ সম্পাদক সাহেব আমলিগের, তিনি বললেন যে উনি নিশ্চয়তা দিয়েছেন যেটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা যে দেখছি নেতারা বলছে ভারতের যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে সেই সম্পর্কে একটা ব্যাখ্যা দিতে হবে, সেই ব্যাখ্যা বন্ধুগণ আমরা বলতে চাই যেটা খুব পরিষ্কার করে যে দয়া করে এই সমস্ত যে অপকর্ম সেগুলো থেকে বিরত থাকুন। এই দেশকে ধ্বংস করে দিয়েছেন, অর্থনৈতিক দিক দিয়ে ধ্বংস করেছেন, এই দেশের শান্তি সমস্ত বিনষ্ট করেছেন, এই দেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছেন, ভোটের অধিকারগুলোকে কেড়ে নিয়েছেন, এই দেশের মানুষের আশা কাঙ্ক্ষাগুলোকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছেন। বন্ধুগণ আমাদের কাছে খুব পরিষ্কার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো দলের নেতা নন,
দেশনীতি এবং খালেদা এই দেশের 16 কোটি গণতন্ত্র দাবি মানুষের নেতা, তিনি এই দেশে গণতন্ত্রকে মুক্ত করেছেন। এখন তাকে মুক্ত করার জন্য প্রয়োজন হলে এই দেশের মানুষ আবার সংগঠিত হয়ে প্রয়োজন হলে তাকে কারাগার থেকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো বলছি। অবিলম্বে এই পার্লামেন্টকে বাতিল করুন এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন অনুষ্ঠান করুন। নির্বাচন কমিশনকে বাদ দিন, নির্বাচন কমিশনকে পরিবর্তন করে যোগ্য মানুষদেরকে নির্বাচন পরিষদে নিয়ে এসে তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিন। অন্যথায় এই দেশের মানুষ কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবে না এবং এই দেশের মানুষের কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদাকে মুক্তি দিন এবং অবিলম্বে এই পার্লামেন্ট বাতিল করে দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। অন্যথায় এই সকলের জয় দেওয়ার জবাব আপনাদেরকে অবশ্যই করতে হবে। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম।